প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বনশ্রী ন্যাশনাল রিয়াল হোম স্কুলের পক্ষ থেকে আমি গণেশ স্যার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। 2022 সালের আজকে আমার প্রথম ক্লাস নবম শ্রেণীর সাথে তোমাদের। আজকে দেখো, আজকে ক্লাস নাম হলো সেটের উপরে 2, অনুশীলনী 2.1, আমার মোবাইল নাম্বার আছে। তারপরে দেখো, এখানে আমরা আজকে নবম শ্রেণীর অনুশীলনী 2.1-এর উপরে তোমাদের অঙ্ক করাবো। দেখো, তোমাদের এই 2.1 সেটের উপরে আগে একটা ক্লাস হয়েছে, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, তাই আমি অনুশীলনী অঙ্ক থেকে শুরু করলাম। 1 নম্বর অঙ্কটা দেখো, নিচে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে আমি 1 নম্বরে 4টা তোমাদের আছে ক খ গ ঘ, আমি এখান থেকে 2টা অঙ্ক নিলাম। দেখো, এখানে ক নম্বরটা সবাই লক্ষ্য করো, এক্স বিলংস টু এন, এই কথাটার অর্থ হলো যে এক্স বিলংস টু এন, এক্সের মানগুলো হলো এন, এন হলো এখানে আমাদের স্বাভাবিক সংখ্যা। এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন এন এবং এক্স কিউব ইজ লেস দেন 130। এখানে দেখো, এখানে আমাদের এই এক্সের যে মানগুলো নেব, এগুলো বর্গ করলে 9 থেকে বড় মানগুলো নিতে পারবো, আর ওই এক্সের মানগুলো ঘন করলে আমাদের 130 থেকে ছোটো এর মানগুলো আমরা নেব। তারপর গ নম্বরটা দেখো, এক্স বিলংস টু এন, এক্সের মান হলো যায় এন, এনের উপাদান, এখানে স্বাভাবিক সংখ্যা, এনটা হলো যে আমাদের স্বাভাবিক সংখ্যা। তো এক্স এখানে আমাদের বলছে যে 36-এর গুণনীয়ক, আমরা 36-এর গুণনীয়ক বের করতে হবে, এবং এই গুণনীয়ক থেকে 6-এর গুণিতক যে সংখ্যাগুলো আছে ওইগুলো আমরা নেব। তারপরে দেখো, 2 নম্বরে একটু লক্ষ্য করো, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমাদের 1-এ আছে এখানে সেট গঠন পদ্ধতিতে ছিল, এগুলোকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। আর 2-এ আছে আমাদের তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, এগুলোকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। কয়ে এখানে দেখো, 3, 5, 7, 9, 11, এই সংখ্যাগুলো আমাদের দেখা যাচ্ছে যে বিজোড় সংখ্যা। আর গয়ে আছে আমাদের এখানে দেখো, 4 নামতা আছে, 4-এর গুণিতক সবচেয়ে 10 পর্যন্ত আছে, 4, 8, 12, 4, 2, 8, এগুলো 4-এর গুণিতক সংখ্যাগুলো আছে। তাহলে চলো, আমরা আজকে তোমাদের আমি যা করাবো এগুলো সিডাব্লিউ টু এসডাব্লিউ থাকবে, তোমাদের এসডাব্লিউ নং 1। তাহলে আমি 1-এর ক নম্বরটা শুরু করি, সবাই দেখো। একের ক নম্বরে এখানে আমাদের প্রশ্ন আছে, এক্স বিলংস টু এন, এক্স হবে যায় এনের উপাদানগুলো, এনের উপাদান হলো এখানে দেখো, এন হলে যে আমাদের স্বাভাবিক সংখ্যা সেট। স্বাভাবিক সংখ্যা সেট আমরা জানি যে ধনাত্মক সকল সংখ্যাটা হলো স্বাভাবিক সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, এগুলো সকল সংখ্যা হলে যে আমাদের স্বাভাবিক সংখ্যা সেট। এখন আমরা এই স্বাভাবিক সংখ্যাগুলো আমরা কী করবো, এক্স স্কোয়ার এবং এক্স কিউবের মাধ্যমে বের করবো। দেখো, এখানে আমরা যদি লিখি এক্স ইকুয়াল টু 1 হলে, তাহলে আমাদের এক্স স্কোয়ার সমান কত হয়, 1 স্কোয়ার। তো 1 স্কোয়ার মানে হলো 1, 1টা হলে আমাদের কি 9 থেকে ছোট, এটা হলো 9 থেকে ছোট, আমাদের নিতে হবে 9 থেকে বড় মানগুলো। তারপরে দেখো, এবং এক্স কিউব সমান আমরা দিতে পারি 1 কিউব। তো 1 কিউব মানে 1 কিউব, 1টা হলো যে 130 থেকে ছোট, এটা আমাদের ঠিক আছে। দেখো, তারপরে দেখো, এক্স সমান যদি 2 হয়, তাহলে আমরা এক্স স্কোয়ার সমান কী লিখব, 2 স্কোয়ার মানে 4, 4টাও আমাদের 9 থেকে ছোট, এবং এক্স কিউব সমান আমাদের কত হবে, 2 কিউব, 2 কিউব মানে 8, 8টাও আমাদের 130 থেকে ছোট। তারপরে দেখো, আমরা এক্স সমান যদি 3 লিখি, তাহলে এখানে দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার, 3 স্কোয়ার এখানে 9, 9টা হইলে যে আমাদের 9-এর সমান, এবং এখানে দেখো, এক্স কিউব ইকুয়াল টু আমাদের 3 কিউব, 3 কিউব মানে হলো 27, এটাও আমাদের 130 থেকে ছোট। তারপরে দেখো, এক্স সমান যদি 4 হয়, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমাদের 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে কত হবে, 4 4 16, 16 এখানে দেখো আমাদের 9 থেকে বড়, 16 আমরা 16 ইজ গ্রেটার দেন 9 দেব, এবং এক্স কিউব ইকুয়াল টু যদি আমরা 4 কিউব লিখি, তাহলে কত হয়, 4 কিউব হলে হবে 64 হবে। দেখো, 4 কিউব হবে কত, 4-কে আমরা 3 বার গুণ করব, 4-কে আমরা যদি 3 বার গুণ করি, তাহলে কত, 4 4 16 4 16 64 হবে। দেখো, তাহলে এই 64ও 130 থেকে ছোট।
তারপরে আমরা আবার x সমান 5 নেব স্বাভাবিক সংখ্যাগুলো x সমান যদি এখানে 5 হয় তাহলে আমরা এখানে লিখতে পারি x স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার 5 স্কয়ার মানে 25 এটা 9 থেকে বড় এবং আমরা লিখতে পারি এখানে x কিউব সমান সমান 5 কিউব ইকুয়াল টু 125 125 130 থেকে ছোট আমরা আরেকটা উপাদান নেব x ইকুয়াল টু যদি 6 হয় তাহলে আমাদের x স্কয়ার ইকুয়াল টু 6 x স্কয়ার মানে 36 36 হলে আমাদের এখানে 9 থেকে বড় এবং x কিউব ইকুয়াল টু আমাদের 6 কিউব তো 6 কিউব মানে আমাদের 6 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে আমাদের কত হবে দেখো 216 হবে 216 হলো 130 থেকে ছোট সরি 130 থেকে 216 হলে 130 থেকে বড় তাহলে 216 হবে আমাদের 130 থেকে বড় তো এবার আমরা একটু লক্ষ্য করো আমাদের x এর এমন মানগুলো আমরা নেব যাতে দুইটা শর্তের মধ্যে থাকে মানে 9 থেকে বড় হতে হবে এবং 130 থেকে ছোট হতে হবে আমরা শুধু সেই উপাদানগুলো নিতে পারবো 9 থেকে বড় হলো আমাদের একমাত্র 4 x এর মান 4 হলো যে আমাদের 9 থেকে বড় হচ্ছে এবং 130 থেকে 64 ছোট হচ্ছে আবার 5 25 9 থেকে বড় 130 থেকে ছোট 36 9 থেকে বড় কিন্তু এখানে 6 কিউব 216 130 থেকে এটা বড় তাহলে এটা আমরা নিতে পারবো না 6 আমরা নিতে পারবো না আমাদের দুইটাই সত্য একমাত্র পূরণ করতেছে এই দুইটা উপাদান 4 আর 5 4 আর 5 কে আমরা নিতে পারবো আরগুলো আমরা নিতে পারবো না এগুলো হলো যে 9 এর সমান এবং 9 থেকে ছোট উপরের 1 2 3 আবার এখানে 6 আবার কি হলো 130 থেকে 216টা 130 থেকে বড় এই জন্য 6 আমরা নিতে পারবো না তাহলে আমরা কি নেব এবার দেখো সত্য অনুসারে আমরা লিখবো যে সত্য অনুসারে প্রয়োজনীয় সত্য অনুসারে প্রয়োজনীয় সংখ্যাসমূহ হলো প্রয়োজনীয় সংখ্যাসমূহ আমরা কি লিখবো এখানে 4 আর 5 দেখো 4 আর 5 সুতরাং নির্ণয় সেট আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সেট হবে আমাদের কি তালিকা পদ্ধতিতে দুইটা সেট আমরা পাবো 4 আর 5 দেখো তাহলে আমরা এখানে এই সেটটাকে যখন আমরা দুইটা শর্তের মধ্যে শুধু দুইটা মান পেলাম 4 গুণ 5 এই দুইটাকে আমরা তালিকা পদ্ধতিতে একমাত্র প্রকাশ করতে পারবো তাহলে আমাদের ক সমাধান হয়ে গেল দেখো এবার আমরা খ সমাধান করব খটা দেখো একটু লক্ষ্য করো আচ্ছা ক্ষয়ে আমাদের যে কথাটা বলা আছে একটু লক্ষ্য ক্ষয়ে বলছে যে এখানে আমরা শুধু খ নয় সরি এখানে গ আমরা গ নম্বরটা সমাধান করতেছি গ নম্বরটা আমাদের আছে এখানে ধরো এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স 36-এর গুণনীয়ক গুণনীয়ক এবং 6-এর গুণিতক বলছে যে 36-এর গুণনীয়ক তো এখানে আমাদের x বিলংস টু n এখানে আমাদের স্বাভাবিক সংখ্যাটা আবার লিখতে হবে এখানে আমাদের স্বাভাবিক সংখ্যা আমাদের স্বাভাবিক সংখ্যা n সমান আমরা জানি যে 1 3 4 5 সকল স্বাভাবিক সংখ্যা সকল ধনাত্মক স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় এখানে আমরা 36-এর আগে গুণনীয়ক বের করব আমরা 36-এর গুণে ছোট ক্লাসে জানি কিভাবে বের করতে হয় 1 গুণ 36 দুই 36-কে ভাগ করলে 18 হবে 3 12 36 4 9 36 6 6 36 তাহলে এখানে আমরা 36-এর গুণনীয়কগুলো কী লিখবো দেখো তাহলে 36-এর গুণনীয়ক 36-এর গুণনীয়কগুলো আমাদের কী হবে 1 2 3 4 6 সিক্স এখানে ডবল আছে যে আমরা একটা 6 নেব 9 12 18 36 এবার আমাদের বলছে 6-এর গুণিতক তো 6-এর গুণিতক আমরা তো জানি ছোটো ক্লাসে 6-এর গুণিতক হলে যে 6-এর নামটা যাকে বলে আমরা 6-এর গুণিতকগুলো নেব 6-এর গুণিতক 6-এর গুণিতকগুলো কী কী হবে 6
बारो अठारो चौबीस त्रिश छत्रिश डट 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 हमारे आरो छयेर गुणितक हजारो संख्या आछे तास आमरा एखाने डट डट दिए दिलाम। एबार देखो आमादे कि करते हबे सेटटा कि हबे एखाने ये जे छयेर गुणितक जो संख्यागुलो आछे एगुलोर साथे छयेर गुणनिकेर मध्ये कोन कोन संख्यागुलो आछे एखाने आमादेर छय आछे बारो आछे अठारो आछे छत्रिश आछे তাহলে যে সংখ্যাগুলো আছে এগুলো সংখ্যাগুলো নিয়ে যে সেট হবে সেটাই হবে আমাদের নির্ণয় তালিকা সেট। সুতরাং আমরা নির্ণয় সেট লিখতে পারি, নির্ণয় সেটকে আমরা তালিকা বলতে নিতে পারি। গ্রহণযোগ্য মানগুলো কী কী হবে, সিক্স হবে, বারো হবে, আঠারো হবে, থার্টি সিক্স হবে। তাহলে আমরা নির্ণয় সেটটা পেয়ে গেলাম। আমাদের বলছে দুইটা সত্য, ছয়ের গুণনীয়ক এবং ছয়ের গুণিতক মানে ছত্রিশের গুণনীয়ক। প্রথমে আমরা ছত্রিশের গুণনীয়কটা বের করলাম, বলছে যে এক্সের মানটা হবে যে ছত্রিশের গুণনীয়ক। প্রথমে আমরা গুণনীয়ক বের করলাম, তারপরে ছয়ের গুণিতক, এর মধ্যে ছয়ের গুণিতক যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো একমাত্র আমরা নিতে পারবো। তো এখানে ছয় আছে, সিক্স, বারো, আঠারো এবং থার্টি সিক্স, এই কয়টা সংখ্যাই হবে আমাদের নির্ণয় সেট। ঠিক আছে, এবার আমরা দুই সমাধান করব, দুইয়ের ক দুইয়ের এখন আমরা কি করব, দুইয়ে আমাদের কিভাবে আছে দেখো, দুইয়ে আমাদের তালিকা পদ্ধতিতে আছে, এগুলোকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। দুইয়ে আমরা দুইয়েগুলোকে আমরা কীভাবে প্রকাশ করব, তালিকা পদ্ধতিতে আমাদের দেওয়া আছে। তো দুইয়ের আমাদের ক নম্বরটা একটু লক্ষ্য করো, দুইয়ের ক, দুইয়ের ক নম্বরটা আমাদের তালিকা পদ্ধতিতে কী আছে, থ্রি ফাইভ, তারপরে সেভেন, নাইন, ইলেভেন। এখানে সংখ্যাগুলো দেখি তোমাদের কি মনে হয়, সংখ্যাগুলো দেখি মনে হয় যে এগুলো বিজোড় সংখ্যা। যদি এখানে যদি আমাদের নাইনটা না থাকতো তাহলে আমরা এগুলোকে কী লিখতে পারতাম, এগুলোকে আমরা লিখতে পারতাম তখন মৌলিক সংখ্যা। যদি এখানে নাইন আছে তাহলে এগুলোকে আমরা লিখবো কি, এখন বিজোড় সংখ্যা লিখবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো, এক্স বিলংস টু এন, এখানে সব স্বাভাবিক সংখ্যা এন আমরা লিখতে পারি, সাজ দ্যাট এখানে লিখবো যে এক্স বিজোড় সংখ্যা। কী লিখবো, এক্স, এক্স হলো যে আমাদের এখানে বিজোড় সংখ্যা, এবং এবং আমরা কি লিখবো এখানে, এখানে দেখবো যে বিজোড় সংখ্যাগুলো কত থেকে কত এর মধ্যে, এক থেকে বড় এবং এগারোর পরের সংখ্যা তেরো থেকে ছোটো। আমরা এবার লিখতে পারি ওয়ান ইজ লেস দেন এক্স ইজ লেস দেন থার্টিন, মানে এক থেকে বড় এবং তেরো থেকে ছোটো সকল বিজোড় সংখ্যাগুলো এখানে আছে। এটাকে তোমরা অন্যভাবেও লিখতে পারো, অন্যভাবেও লেখা যায়, ধরো এখানে যদি এরকম থ্রি ইজ লেস দেন ইকুয়াল এক্স ইজ লেস দেন ইকুয়াল টু ইলেভেন, আমরা এভাবেও লিখতে পারি। এভাবে লিখলে তোমাদের ভুল হবে না, এভাবে লিখলে আমাদের কী হবে দেখো, এখানে তিন থেকে এগারোর মধ্যে সকল বিজোড় সংখ্যাগুলো আছে। এখানে আমরা থ্রি ইজ লেস দেন ইকুয়াল যখন দেওয়া থাকবে তখন আমরা থ্রিও লিখতে নিতে পারবো, ইকুয়াল দেওয়া থাকে, লেস দেন ইকুয়াল দেওয়া থাকলে তখন ইলেভেনও আমরা নিতে পারবো। তাহলে আমরা এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, দুইটাই তোমাদের সঠিক হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হয়ে গেল, দেখো এটাই আমাদের অ্যান্সার। তারপর এবার আমরা গ নম্বরটা করবো, একটু লক্ষ্য করো গ নম্বরটা, গ নম্বরটা আমাদের কী আছে, চার, আট, বারো, তারপরে আছে ষোলো, বিশ, চব্বিশ, আঠাশ, বত্রিশ, ছত্রিশ এবং চল্লিশ। এই সংখ্যাগুলোর দিকে তাকালে তোমরা একটু দেখতে পারো এখানে কি, এখানে চারের গুণিতক সকল সংখ্যা, চারের নামটা দশ পর্যন্ত আছে, চারের চার দশে চল্লিশ পর্যন্ত এখানে আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি এটা লক্ষ্য করো, চারের গুণিতক, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স চারের গুণিতক, এক্স হলো কি চারের, চারের গুণিতক, চারের গুণিতক এবং কত পর্যন্ত দেখো, চারের গুণিতক আমাদের হবে যে এক্স ইজ লেস দেন ইকুয়াল কত চল্লিশ, এক্স ইজ লেস দেন ইকুয়াল চল্লিশ, মানে চারের গুণিতক চল্লিশের সমান বা চল্লিশ থেকে ছোট, চল্লিশ পর্যন্ত সকল আছে। এক থেকে চারের নাম তো চারে কে চার, চার দুগুণে আট, এক থেকে চল্লিশ পর্যন্ত আছে। তো এক থেকে চল্লিশ পর্যন্ত থাকলে আমরা এভাবে লিখতে পারি যে এক্স ইজ লেস দেন ইকুয়াল চল্লিশ। তাহলে দেখো
তাহলে আমরা এখানে দেখো এখানে চারের গুণিতকগুলো চারে একে চার একদম এক থেকে আছে, এই জন্য আমরা আর এদিকে শতটা দিতে হবে না। তাহলে আমাদের এক্স ইজ লেস দেন ইকুয়াল আমরা 40 পর্যন্ত আমাদের চারে গুণিতক সংখ্যাগুলো আছে। তাহলে আমরা খুব সহজে এখানে দেখো তালিকা পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম, এটাও তালিকা পদ্ধতি থেকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম। তাহলে আজকে এ পর্যন্তই, তোমাদের সিডাব্লিউ টু এসডাব্লিউ করবা, আরেকদিন তোমাদের অন্য কোনো অধ্যায় নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।